শিরের রূপের থেকে বড় অপমান আর কিছু হতে পারে না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদিবাসী জাতির তার হাত দিয়ে আজকে পার্লামেন্ট খুললে নতুন বিল্ডিং খুললে তার পাথরটা থাকতো সেইটা পছন্দ রাখতে দিল না নরেন্দ্র মোদী আর এখন সেই আদিবাসী জাতির মানুষ 40 লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া 40,000 মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছে কে কি বলবেন কি বলবেন নরেন্দ্র মোদীজি আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষে দাঙ্গা লেগেই রয়েছে ভারতবর্ষে জাতির দাঙ্গা লেগে রয়েছে আর আপনারা অপদার্থ সরকার শুধু একটা একটা করে সরকার ভাঙছেন অপারেশন লোটাস এইখানেও রানাকে বলছিলাম যে যদি 100 সিট পেত এখানে অপারেশন লোটাস করে দিত কিন্তু বাংলার মানুষ বলছে না মমতা ছিল মমতা আছে মমতা থাকবে এবং মমতাই বাংলায় মানুষের সেবা করবে তাই মমতা ছিল এখন 2011 সালে এই 2021 সালে ওই যে মোটা মতন লোকটা এও মোটা এর থেকে মোটা কি নাম জানো আরে মোটা ভাই হ্যাঁ সে এসে বলছে আপকি বার 200 পার আপনারা বললেন হয়ে গেল পকার পার আবার সেই দিন শিউড়িতে এসছে এসে বলেছে এস বার 35 হয়ে যাবে পুরো ফিনিশ কিন্তু এখন দেখে নিয়েছে যে না এইভাবে তৃণমূল কংগ্রেসকে সরানো যায় না এইভাবে তৃণমূল কংগ্রেসকে হাটানো যায় না তাই কি করেছে জানেন যেরকম লর্ড ক্লাইভ এসেছিল মির্জাফর সৃষ্টি করেছিল সেই সিরাজউদ্দৌলাকে মির্জাফর পেছন দিক দিয়ে ছুরি মেরেছিল এখন বাংলায় এরকম মির্জাফর সৃষ্টি হয়েছে একটা মির্জাফরের নাম সিপিএম আরে 12 বছর আগে যে সিপিএম তার 34 বছর আগে এসেছিল কৃষকের অধিকার চাষির অধিকার আমাদের শ্রমিকের অধিকার গরিবের অধিকার সেই সিপিএম যখন দেখালো যে টাটার অধিকারের জন্য চাষির মেয়েকে ধর্ষণ করে হত্যা করে দিল যখন সিঙ্গুরে নন্দীগ্রামে সেই কেমিক্যাল হাব বসানোর জন্য সালেমের সেখানে চাষিদের ওপরে গুলি চালালো বাংলার মানুষ বলল এই সিপিএম আর না এই সিপিএম আর না শুয়ে পড়েছিল 12 বছর দেখা যায়নি এখন দেখি একটু একটু উঁকি মারছে এখন একটু একটু উঁকি মারছে সিপিএম 2-4টে ফ্ল্যাগ দেখি ঘুরে বেড়াচ্ছে বলছে আমাদেরও ভোট দাও আমাদেরও ভোট দাও আর তার সাথে এখানে আমাদের মৌলী সাহেব আমাদের আনিসুর রহমান সাহেব আছেন জামাতে আর সেইখানে টুপি পরা দাঁড়িয়ালা কিছু লোককে সিপিএম সাথে ভিড়িয়ে নিয়েছে যদি সংখ্যালঘু ভোট ভাগ করা যায় তাহলে মমতাকে দুর্বল করা যাবে যদি সংখ্যালঘু ভোট ভাগ হয় মমতা দুর্বল হবে যদি অসাম্প্রদায়িক ভোট ভাগ হয় মমতা দুর্বল হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই মায়েরা হ্যাঁ কি নাই উত্তর চাই মমতা দুর্বল হলে সিপিএম আসতে পারবে পারবে না কংগ্রেস আসতে পারবে তাহলে কার সুবিধা হবে বিজেপির সুবিধা হবে মির্জাফরের কাজ কংগ্রেস সিপিএম করছে মমতাকে দুর্বল করো
আর বিজেপির সুবিধা করে দাও, সেই গব্বর সিং এর রাজত্ব এখানে হবে, যেখানে এনকাউন্টারে ঠিচিও ঠিচিও গুলি করে মেরে দেবে, যেখানে মানুষের মানবাধিকার থাকবে না, যেখানে আজকে সেই যোগীর রাজের মতন কে টুপি পড়ে যাবে, কে লুঙ্গি পড়ে যাবে, সেই সবের ওপরে বিচার হবে, কে কি খাচ্ছে তার উপরে বিচার হবে, মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে না, সেখানে বুলডোজার বাবারা এসে ভাঙচুর করে দেবে, সেই রাজত্ব করতে চাইছে পেছন দিক দিয়ে এই সিপিএম, এই কংগ্রেস।